बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी, आशा करी सबाई भलो आसो, सुस्थ आसो, घरे आसो। आमी तुम्हादेर शिक्षक मोहम्मद नाजमुल हुदा सर आज के आलोचना करब सप्तम श्रेणी नवम अध्याय थेके नारीर अधिकार संक्रांत आलोचनाटी। प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा सबाई बासाय पढ़ालेखा करो, जथेष्ट पढ़ालेखा करो, मूल बई पढ़ो, पढ़ार मध्य आसो, पढ़तेसो। और शुद्ध मूल बई पढ़ले ही हबे ना, एर पाशापाशी तुम्हें विभिन्न जार्नल, विभिन्न शिशुतोष ग्रंथ, मौलिक विभिन्न बई पुस्तक एगुलो तुम्हें पढ़ते हबे। प्रिय शिक्षार्थी, नारी अधिकार धारणा जदि बोली, नारी अधिकार आसल देखो नारी तो मानुष, किन्तु आमरा पुरुष जाति एतटा निकृष्ट जे बा एतटा निकृष्ट हुए गेसि जे नारी के आमरा जुग जुग धरे शताब्दीर पर शताब्दी धरे अधिकार वंचित करे आसछि। जदिओ आमार इस्लाम आमार धर्म ता बोले नाई, आमार धर्म किन्तु नारी के दिशा आरो बेशी अग्राधिकार, नारीर जन्य दिशा आरो बेशी सुयोग सुविधा। এখানে নারীও অনেকাংশে দায়ী, পুরুষ একাই দায়ী নয়, কারণ নারীও নিজেকেই মানে নিজে বঞ্চিত করে সব সময়। নারীর কৌতূহল প্রবণতা বেশি, আর কৌতূহল প্রবণতা বেশি থাকার কারণে সে সব সময় ভুল কাজে জড়িয়ে যায়, অন্যায় কাজে জড়িয়ে যায়, এবং এক সময় তার জীবনের খেসারত তাকেই দিতে হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, দেখো নারী অধিকারের ধারণা, নারী যেই অধিকারগুলো পেলে সমাজে পুরুষের সাথে সমানতালে চলতে পারবে, তাই হচ্ছে নারীর অধিকার। আমরা বুঝে গেলাম, আর মূল বই পড়তে হবে, মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বই পড়তে হবে, মূল বইয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশের সমাজে নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি যদি বলি, বর্তমান অবস্থা অত্যন্ত অস্থিতিশীল, নারীর সম্ভ্রমহানি হচ্ছে, নারীকে নানা রকম এই একবিংশ শতাব্দীর এই সুপার সনিক যুগে এসেও নারী তার অধিকারের কথাটা বলতে হচ্ছে, হ্যাঁ নারীকে তার অধিকার দেওয়ার কথাটা বলতে হচ্ছে, নারীকে নিরাপত্তার কথা বলতে হচ্ছে, এবং নারী তো অলরেডি নিরাপত্তাহীনতাই ভুগতেছে। শুধুমাত্র গত এক মাসে 975টি ধর্ষণ ও ধর্ষণ মামলা হয়েছে। একটা নারী অত্যন্ত সাহসী হলেই শুধু ধর্ষণের মামলা করতে পারে, তাহলে বুঝো যে কত নারী বিচারের বাইরে থেকে মানে ডুকরে ডুকরে কাঁদছে, একটু ভেবে দেখো। প্রিয় শিক্ষার্থী, তারপর আমাদেরকে বলতে হবে আমাদের সমাজ অনেক এগিয়েছে, আমাদের জননেত্রী দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের স্পিকার নারী, হ্যাঁ তাদের নেতৃত্বে নারী সমাজ আজ অনেক এগিয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষকের পরিমাণ বেশি, আজকে বিশ্ববিদ্যালয় লেভেলেই যদি নারী শিক্ষকের পরিমাণ বেশি থাকে, তাহলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক লেভেলগুলোতে নারী শিক্ষক দিয়ে সেয়ে গেছে সমাজ। তার মানে নারীর অগ্রগতি হচ্ছে, নারীর অবশ্যই অধিকারের বিষয়গুলো তার পরিপক্কতা পাচ্ছে। বিষয়টা আরও যদি একটু গভীরে গিয়ে দেখি, নারী কিন্তু বর্তমান আমাদের যে সমাজ ব্যবস্থা, শুধু শিক্ষকতা কেন বললাম, ব্যাংকিং সেক্টর বলো, বিভিন্ন মন্ত্রণালয় বলো, গভর্নমেন্ট জব বলো, আজ কিন্তু পুরুষকে বিট দিয়ে নারী কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সমানতালে আমি বলবো না, আমি বলবো নারীর এখন পুরুষের তুলনায় অনেক বেশি এগিয়ে যাচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। তারপরে ওই যে দু চার পাঁচটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে ওটাই বেশি বিষ বাষ্প ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, ফলে সমাজের ভিতরে কিন্তু যে স্বাভাবিক পরিস্থিতি সেটা কিন্তু আর ঠিক থাকে না। তখন কিন্তু ওই যে সমালোচনামূলক যে কথাগুলো আসে সেগুলো আমাদের কানে বিঁধে, এটাই হয়, এটাই হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের নারীর অধিকার নিয়ে যদি আমরা বলি, দেখো বাংলাদেশে কেন বলবো, হ্যাঁ নারীর অধিকার নিয়ে সারা পৃথিবী, তাবৎ পৃথিবী আজ সোচ্চার। নারীর অধিকারের কথাগুলো যদি বলো, অবশ্যই এক নম্বরে বলতে হবে নারীকে তার মতো করে চলতে দিতে হবে। এখন আর একটাই কথা হচ্ছে, নারী তাকেও বুঝতে হবে যে মানে অরুচিশীল পোশাকের মধ্যে কখনোই স্মার্টনেস থাকে না। অরুচিশীল পোশাক কখনই মানুষকে একটা মহৎ ব্যক্তিত্বে রূপান্তরিত করতে পারে না। পৃথিবী খ্যাত যে নারীরা বিখ্যাত হয়েছেন,
তাদের ভিতর যদি বলো মাদার তেরেসা, যদি বলে এইরকমভাবে পৃথিবীর মার্গারেট থ্যাচার যাকে বলা হয় লৌহ মানবী, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার, হ্যাঁ বর্তমানে অ্যাঙ্গেলা মেরকেল, হ্যাঁ তাদের পোশাকের দিকে দেখো, তাদের পোশাকের ভিতর কিন্তু কোনো অশ্লীলতা নাই, কিন্তু আমরা যেসব নারী নির্যাতনের শিকার হচ্ছি তাদের পোশাকও কিন্তু অনেক সময় প্রশ্নবিদ্ধ থেকে যায়। যাই হোক, আমার বিষয়টা ওখানে না, আমাদেরকে হতে হবে স্মার্ট, আমাদেরকে হতে হবে আধুনিক। প্রিয় শিক্ষার্থী, জাতিসংঘ কিন্তু নারীর অধিকার নিয়ে 18টা মানে তার নারীর অধিকার নিয়ে জাতিসংঘ বহু রকমের কাজ করেছে, হ্যাঁ তোমরা যদি নবম দশম শ্রেণীতে যখন উঠবে তখন এগুলো পাবে। হ্যাঁ এর ভিতরে দেখো সবচেয়ে বেশি কাজ করছে সিডো সনদ দিয়ে। সিডো সনদ হচ্ছে কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন, অর্থাৎ নারীর বিরুদ্ধে যত রকমের বৈষম্য, যত রকমের অত্যাচার নির্যাতন, তাই হচ্ছে এই সিডো সনদে উঠে আসছে। মোট 30টি ধারায়, 30টি প্যারায়, 30টি পয়েন্টে, এর 16টি পয়েন্টের ভিতরে বলা হয়েছে নারী কতভাবে নির্যাতনের শিকার হয়, আর 14টি পয়েন্টে সেই সমস্যাগুলোর সমাধানের পথ বলে দেওয়া হয়েছে। এক পৃথিবীতে আজ পর্যন্ত 132টি দেশ নারীর অধিকারের এই সনদকে স্বীকৃতি দিছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই নারীকে সম্মান দেবে, নারীর অবস্থানটাকে বোঝার চেষ্টা করবে, নারীর মতামতকে মূল্যায়ন করবে। নারীর মতামতকে মূল্যায়ন করলেই নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন হয়েছে এটা বলা যাবে। আর সর্বোপরি তোমরা মূল বইটি পড়বে এটা বলেই আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো।